এবারের টেস্ট পরীক্ষায় কলেজ সমূহ গুলো সরল থেকে বেশি বহুনির্বাচনী প্রশ্ন করেছে, তার মানে আগামী বোর্ড পরীক্ষার যে প্রশ্ন হবে সেখানে কিন্তু সরল থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসতেই পারে। তো প্রশিক্ষার্থী বিন্দু, দেখো আমি তোমাদের এখন একটা প্রশ্ন প্র্যাকটিস করাবো। প্রশ্নটি আমি যদি একটু তোমাদের পড়ে শোনাই, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণটির সরলকৃত মান কোন গেইট নির্দেশ করে, মানে এটাকে সরল করলে যে মানটা বের হবে সেই মানটা কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ আছে। তো তোমরা নিজেরা প্রথমে এই ভিডিওটি পজ করে প্র্যাকটিস করতে পারো, তোমরা নিজেরা সরল করে দেখতে পারো যেটা কোন গেইটের সাথে মেলে, তারপর আমি এখনই উত্তর করে দিচ্ছি, তারপর আমার সাথে মিলাবে আসলে আমার সাথে তোমার মিলছে কিনা। যদি আমার সাথে তোমার মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে তাহলে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে তোমরা ভিডিওটি পজ করে এটা একটু প্র্যাকটিস করো, আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, পুরো বই আর কি কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং রেকর্ড ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে বোর্ড পরীক্ষার আগরাত পর্যন্ত আমি তোমাদেরকে সময় দেব। তো তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন, তোমাকে তোমাদের জন্য আলাদা আলাদা ব্যাজ হবে, অর্থাৎ যে যে সালের পরীক্ষার্থী তাকে সেই সালের ব্যাজে দেওয়া হবে, আর তার যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তাকে প্র্যাকটিস করাবো, আর ভর্তি হওয়ার সাথে সাথে বেসিক ক্লাস পেয়ে যাবে। তো যাই হোক, তো আশা করি তোমরা ভিডিওটি পজ করে এটা প্র্যাকটিস করেছো। এবার আমার সাথে একটু মেলাও তো, আর কোর্সে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে বিস্তারিত জেনে নিও। আচ্ছা, এবার দেখো যে এটা সরলকৃত মান কত হবে। ওকে, আচ্ছা এবার আমরা এটাকে সরল করব। আমি এখানে লিখলাম যে F সমান যে সমীকরণটা দেওয়া আছে, X+Y হোল নট ব্র্যাকেট, আবার ব্র্যাকেট Y+Z হোল নট ব্র্যাকেট, সবার উপরে হোল নট। আমরা এই মুহূর্তে হচ্ছে এই হোল নটটাকে ভাঙবো। আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এই হোল নট যদি আমরা এখান থেকে ভাঙি তাহলে এখানে গুণ আছে, তাহলে এখানে কি হবে, যোগ হবে। তাহলে ঘটনাক্রমে কি হয় বলতো, X+Y দুইটা হোল নট, কয়টা হোল নট, দুইটা, আর এখানে গুণের জায়গায় যোগ হলো। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার দুইটা হইলো কেমনে, ওই যে একটা তো ছিলই আর ভাঙার জন্য অর্ধেক আর একটা এসে দাঁড়ালো, আর এই পাশে কি হবে, ঠিক একইভাবে Y+Z একটা হোল নট ছিল আর ভাঙার জন্য আর একটা এসে দাঁড়ালো। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমরাই জানো দুইটা মানে কি, একটাও না, আর যারা জানো না তাদের বেসিক দুর্বল, তো বেসিক ঠিক করার জন্য আমার এই কোর্সের কোনো বিকল্প নাই। আচ্ছা, এবার দুইটা মানে একটাও না, দুইটা মানে একটা না, অর্থাৎ যেখানে যেখানে দুইটা ছিল আমরা তুলে ফেলছি। আচ্ছা, এই সমীকরণটা আমরা পেলাম, তো এই সমীকরণটাকে এখন লেখা যায় X+Y+Z, মানে আমরা জানি যোগের ক্ষেত্রে একই জিনিস যতগুলোই থাকুক না কেন, বা গুণের ক্ষেত্রে একই জিনিস যতগুলোই থাকুক না কেন একটা লেখা যায়, এটা বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ A যোগ A সমান A। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই কয়টা আছে, দুইটা আমরা একটা লিখতে পারি, আর হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, এটা হলো ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, আর দুইটা মানে একটাও না, এটা হলো সহায়ক উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ এখানে তিনটা সূত্র কাজে লাগছে, বুলিয়ানের, সহায়ক, ডিমর্গান। আচ্ছা, এবার ঘটনাক্রমে আমরা F এর মানটা কি পেলাম বলতো, X+Y+Z। তো এটা কি আকারে আছে আউটপুটটা, যোগ আকারে। তো যোগ করে কোন গেট, অর গেট, তো অর গেট কোথায় আছে, গতে। তো সঠিক অ্যান্সার হচ্ছে গ। তো এইভাবে প্রশ্ন আসে। তো ধরো এই যে আমি তোমাদেরকে বুঝাই করাইছি, একটু সময় বেশি লাগছে, তুমি কিন্তু আরো ফাস্ট করতে পারো, কিভাবে, তুমি হলো মানে এটা কল্পনায় দেখেই চিনে ফেলাবা যে এখানে ভাঙলে যোগ, তারপরে দুইটা মানে একটাও না, তো X+Y+Z, অর্থাৎ যোগ সব জায়গায় আছে, অর গেট, মানে দেখেই চিনা যায় যারা এক্সপার্ট, অর্থাৎ বেসিক ভালো। তো তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যে একাডেমিকে তো এগুলো আসবেই, আবার যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন কিন্তু ICT থেকে বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ভর্তি, অর্থাৎ ভর্তি যুদ্ধে কিন্তু এগিয়ে রাখবে যদি এখন তোমার বেসিকটা ঠিক থাকে। তো প্রশিক্ষার্থী বিন্দু, ICT নিয়ে টেনশন না করে আমার এই কোর্সে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ ICT তে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। ওকে, ভালো থেকো।